সুজুকি ব্যান্ডিট 150। সুজুকি ব্যান্ডিট 150 এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল 2020 সালে। এই বাইকটি বাংলাদেশের বাজারে মোস্ট পাওয়ারফুল বাইক সুজুকি GSX-এর নেকেড ভার্সন। আমরা যারা পাওয়ারফুল কমিউটার সেগমেন্টের বাইক পছন্দ করি তাদের জন্য এই বাইকটি হবে ফার্স্ট চয়েস, কারণ এই বাইকটিতে পাওয়ারফুল ইঞ্জিনের পাশাপাশি দেওয়া হয়েছে কমিউটার বাইকের সকল আপডেট ফিচার। আজকের এই ভিডিওতে এই বাইকে সুজুকি কী কী নতুন ফিচার অ্যাড করেছে এবং বর্তমানে এই বাইকটি বাংলাদেশের বাজারে কত সে সম্পর্কে জানাব। তার আগে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা এই বাইকের লুক এবং ডিজাইন নিয়ে কথা বলবো। বাইকটির সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে অ্যাগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে, এবং এই বাইকটিকে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন এই বাইকটা কিছুটা সুজুকি GSX-এর মতো। এর ডিজাইন এবং লুকসের কারণে যে কেউ এর প্রেমে পড়তে বাধ্য হবেন। তাছাড়া বাইকটি তিনটি ডিফারেন্ট কালারে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। বাইকের সামনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বাইকের সামনে হেডলাইট হিসেবে ব্যবহার করা হয়েছে LED বাল্বের হেডলাইট। বাইকের সামনে ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফক্স সাসপেনশন। এই বাইকটির ফ্রন্টের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 90/80 সেকশনের টিউবলেস টায়ার। তাছাড়া এই বাইকের সামনের দিকে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 280 মিলিমিটার ডিস্ক ব্রেক। এবং এই বাইকের ব্রেকিং সিস্টেমকে আরও ইম্প্রুভ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। এবার আসি বাইকের পিছনে। বাইকের পিছনের দিকে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে মনোসক সাসপেনশন, এবং বাইকের পিছনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 17 ইঞ্চি অ্যালারিংয়ের সাথে 130/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। এই বাইকটির পিছনে রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করার কারণে এই বাইকটি থেকে আপনি গ্রিপ খুব ভালো পেয়ে যাবেন। এবং এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। এবং এই বাইকের পিছনে আমরা ABS ব্রেকিং দেখতে পারব। তাছাড়া বাইকটির পিছনে আমরা টেল ল্যাম্প হিসেবে দেখতে পারব আকর্ষণীয় ডিজাইনের LED বাল্বের টেল ল্যাম্প। স্পিডোমিটার, এখন আমরা কথা বলবো এই বাইকটির স্পিডোমিটার নিয়ে। বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বারের সাথে ডিজিটাল স্পিডোমিটার, যাতে ফিচার হিসেবে থাকবে ক্লক, পাস লাইট, স্পিডোমিটার, টেকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর, লো অয়েল ইন্ডিকেটর, টার্ন ল্যাম্প, টেকোমিটার ইত্যাদি। বাইকটির সিট হাইট হবে 792 মিলিমিটার। এর জন্য আপনার উচ্চতা যতই হোক না কেন আপনি বাইকটি ইজিলি রাইড করতে পারবেন। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে 165 মিলিমিটার। বাইকটির কার্গো ওয়েট হবে 135 কেজি। তাছাড়া বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 11 লিটার এবং রিজার্ভ ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হবে 2 লিটার। ইঞ্জিন টাইপ, চলুন এখন আমরা কথা বলবো এই বাইকটির ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। এই বাইকটিতে আপনি সুজুকি GSX-এর ইঞ্জিন পেয়ে যাবেন। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 150cc 4-স্ট্রোক 2-ভালভ সিঙ্গেল সিলিন্ডার SOHC ওয়াটার কুল FI ইঞ্জিন। ইঞ্জিনের কারণে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকবে 19.2 PS 10,500 RPM, যার ফলে বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 135 কিলোমিটার। তবে এর ইউজার রিভিউতে ভিন্ন কথা বলা আছে। ইউজারের মতে এর থেকে টপ স্পিড পেয়ে যাবেন 142 কিলোমিটার। এই বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 14 নিউটন মিটার 9,000 RPM-এ। এর পাশাপাশি বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানির মতে 50 কিলোমিটার, কিন্তু যদি একটু মন্দভাবে ইউজ করেন তাহলে এর থেকে আপনি টপ মাইলেজ পেয়ে যাবেন 40 কিলোমিটার। এই বাইকটিতে স্পিড কন্ট্রোলিংয়ের জন্য এতে ব্যবহার করা হয়েছে 6-স্পিড গিয়ারবক্স। চলুন এখন আমরা কথা বলবো সুজুকি ব্যান্ডিট ডুয়েল চ্যানেল ABS এই বাইকটির দাম সম্পর্কে। বর্তমানে যদি আপনি বাংলাদেশের বাজার থেকে সুজুকি ব্যান্ডিট ডুয়েল চ্যানেল ABS বাইকটিকে পারচেস করতে চান তাহলে বাংলাদেশের বাজারে এর দাম ধরা হয়েছে 319,950 টাকা। তবে দুঃখের বিষয় হচ্ছে এই বাইকটি বাংলাদেশের বাজারে অফিসিয়াল পাওয়া যাচ্ছে না। শোরুম দাবি করে থাকেন এই বাইকের কিছু ইউনিট আনঅফিসিয়ালি বেশ কিছু শোরুমে পাওয়া যাচ্ছে, তবে এটা টোটালি ফেক একটা নিউজ। আপনারা হাজারো পছন্দ করার পরও এই বাইকটিকে আপনি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল পাবেন না, কারণ এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও, আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং সুজুকি ব্যান্ডিট ডুয়েল চ্যানেল ABS এই বাইকটি কাদের কাদের পছন্দ তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। এবং এই বাইক রিলেটেড যদি কোনো প্রশ্ন বা মতামত আপনাদের থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।